দেখো, গোটা বিষয়টাই কিন্তু ভার্চুয়ালি হচ্ছে, অর্থাৎ এক ধারায় যেমন মহামান্য বিচারপতিরা তারা ভার্চুয়ালি বসছেন, এবং তার পাশাপাশি যারা আইনজীবী আছেন অর্থাৎ অভিষেক মনু সিংভি, সিদ্ধার্থ লুথরা, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অ্যাডভোকেট জেনারেল, সলিসিটর জেনারেল তুষার মেহতা, প্রত্যেকেই কিন্তু ভার্চুয়ালি থাকছেন। ফলে তো ভার্চুয়াল শুনানির পর্বই দুপুর দুটোর সময় শুরু হবে। তুমি জানো যে কালকে দুপুর দুটো থেকে বিকেল 4:30 পর্যন্ত প্রায় 2.5 ঘন্টা এই বিচার পর্ব চলে, এবং তারপরেও সেই ধরনের কোনো নির্দেশ কিন্তু কলকাতা হাইকোর্টের তরফে দেওয়া হয়নি। ফলত এই 4 জন হেভিওয়েট নেতা মন্ত্রীর জেল হেফাজতের যে মেয়াদ, সেই মেয়াদ কিন্তু বেড়েছে। অর্থাৎ আমরা যেমনটা দেখতে পেয়েছিলাম যে সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায় তারা SSKM হাসপাতালে ছিলেন, তার পাশাপাশি ফিরহাদ হাকিম তিনি জেলে ছিলেন। ফলত তারা যে যেখানে ছিলেন সেখানেই তারা আজকে পর্যন্ত থাকবেন, যতক্ষণ না পর্যন্ত কলকাতা হাইকোর্টের তরফে কোনো চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়। এবং তুমি জানো যে মূলত দুটি মামলার শুনানি এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে চলছে। প্রথম সেই মামলা যেটা CBI এর তরফ থেকে দায়ের করা হয়েছিল গত সোমবারের গ্রেফতারের পরবর্তী ঘটনার পর কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ এবং এই মামলার স্থানান্তর চেয়ে, এবং তার পাশাপাশি এই 4 জন অভিযুক্তের তরফ থেকে যে মামলাটি করা হয়েছিল পুনর্বিবেচনার আর্জি জানিয়ে নিম্ন আদালতের তরফ থেকে যে জামিন দেওয়া হয়েছিল এবং যার উপর কলকাতা হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছিল, সেই স্থগিতাদেশের আর্জির পুনর্বিবেচনার আবেদন জানিয়ে তারা যে মামলাটি করেছিল, সেই দুটি মামলার শুনানি কিন্তু একত্রে চলছে কলকাতা হাইকোর্টে। ফলে তো কালকে গোটা দিন কলকাতা হাইকোর্টে সওয়াল জবাব বিভিন্ন ঘটনাক্রমের মধ্যে থেকে এগিয়েছে। একদিকে যখন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করছেন যে আপনাদের চার্জশিট পেশ হয়ে গিয়েছে, জিজ্ঞাসাবাদ হয়ে গিয়েছে, জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে কোথাও অসহযোগিতা করেছেন এনারা, সেই ধরনের কোনো উদাহরণ আছে কিনা, উদাহরণ না থাকলে আপনারা কেন আটকে রেখেছেন, এবং তার পাশাপাশি মহামান্য বিচারপতি বিন্দাল তিনি প্রশ্ন করেছেন যে কেন মুখ্যমন্ত্রী, আইনমন্ত্রী তারা গেছিলেন। এই গোটা ঘটনাক্রমের মধ্যে থেকে কালকে শুনানি শেষ হয়েছে, আজকে দুটোর সময় আবারও শুরু হবে, এবং সেই সময় এই ঘটনাক্রম কোন দিকে এগোয় সেটাই কিন্তু এই মুহূর্তে দেখার। বৃষ্টি, একেবারে অনেক ধন্যবাদ শৌভিক তোমাকে। SSKM এ ভর্তি রয়েছেন সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়। অন্যদিকে ফিরহাদ হাকিম, তিনি কিন্তু SSKM এ যেতে নারাজ ছিলেন গতকাল, আমরা যে ছবি দেখেছি, তিনি এই মুহূর্তে প্রেসিডেন্সি জেলে চিকিৎসাধীন রয়েছেন। এবং হাসপাতাল সূত্রে খবর, এই তিনজনে যারা SSKM এ ভর্তি রয়েছেন তাদের COPD সমস্যা রয়েছে। অন্যদিকে গতকাল নারদ মামলায় সওয়াল জবাবে উঠে আসে তাদের জেলবন্দী থাকার বিষয়টিও। করোনাকালে ভার্চুয়াল মাধ্যমে শুনানি চলছে হাইকোর্টে। গত বছর মহামারীর সময় যেসব বন্দীকে প্যারোলে ছাড়া হয়েছিল, এবারও তাদের 90 দিনের জন্য ছাড়তে হবে। ভয়ঙ্কর করোনা সংক্রমণের জেরে সম্প্রতি এমনই নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এদিন কলকাতা হাইকোর্টে নারদা মামলার শুনানিতে এই নির্দেশকেই হাতিয়ার করলেন ধৃত 4 হেভিওয়েটের আইনজীবী। বুধবার শুনানিতে ধৃতদের আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, মহামারীর সময় আদালত পর্যন্ত বলছে গুরুতর অপরাধী ছাড়া কাউকে গ্রেফতার না করতে, আর CBI এভাবে গ্রেফতার করছে। সলিসিটর জেনারেলকে উদ্দেশ্য করে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, চার্জশিট পেশ করা হয়ে গিয়েছে, এই 4 জনকে আগে জিজ্ঞাসাবাদও করা হয়েছে, এরা অসহযোগিতা করেছেন এমন কোনো অভিযোগ আছে? এই করোনাকালে এদের শুধু শুধু জেলে রাখার কি প্রয়োজন আছে? এরপরই সলিসিটর জেনারেল বলেন, ধৃতদের 3 জন হাসপাতালে আছেন, 1 জন জেলে আছেন। ধৃতদের পক্ষে আইনজীবী সিদ্ধার্থ লুথরা বলেন, শোভন চট্টোপাধ্যায় ও মদন মিত্রদের একাধিক শারীরিক সমস্যা রয়েছে, CBI চাইলে নিজেরা মেডিকেল টিম তৈরি করে গোটা বিষয়টা খতিয়ে দেখতে পারে। ধৃত 4 জনের মধ্যে সুব্রত মুখোপাধ্যায়ের বয়স 74 বছর, মদন মিত্র 66, ফেরাদ হাকিমের 62 এবং শোভন চট্টোপাধ্যায়ের 56। এদের মধ্যে 3 জনই এখন SSKM এ ভর্তি। হাসপাতাল সূত্রে খবর, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায় 3 জনেরই COPD সমস্যা রয়েছে। বুধবার চিকিৎসকদের দল তাদের পরীক্ষা করেন, একাধিক পরীক্ষা হয় তবে সব রিপোর্ট আসেনি। SSKM হাসপাতাল সূত্রে খবর, মদন মিত্র কোভিড পরবর্তী দুর্বলতা ও কিছু সমস্যা রয়েছে। বুধবার দুপুরে মদন মিত্রকে উদ্মান ব্লক থেকে সিটি স্ক্যান করার জন্য নিয়ে যাওয়া হয় ট্রমা কেয়ার সেন্টারে। সূত্রের খবর, তার সুগার ওঠানামা করছে। শোভন চট্টোপাধ্যায় COPD ছাড়া কিডনি ও সুগারের সমস্যা রয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন সুব্রত মুখোপাধ্যায়ের স্ত্রী বোনও এদিন SSKM হাসপাতালের উদ্মান ব্লকে আসেন। অন্যদিকে ফেরাদ হাকিম এখনো প্রেসিডেন্সি জেলে রয়েছেন। মঙ্গলবার দুপুরের পর থেকে ফেরাদ হাকিমের জ্বর আসে, রাতে জ্বর বাড়ে, সঙ্গে পেটে যন্ত্রণা ছিল। সূত্রের খবর, SSKM এ নিয়ে যাওয়ার প্রস্তাব দেওয়া হলেও ফেরাদ হাকিম তাতে রাজি হননি, তিনি জেলের পরিকাঠামোর মধ্যেই চিকিৎসা নেবেন বলে জানিয়ে দেন। অনেক গভীর ষড়যন্ত্র চলছে, যে কোনো ভাবে একটা এই ঝড়কে, এই পরাজয়কে মেনে নিতে পারছে না। গণতন্ত্রের এই নৃশংস হত্যা আমার রাজনৈতিক জীবনে আমি দেখিনি। ঈশ্বর বিচার করবেন, মানুষ বিচার করবেন। ওনারা আরেকটা প্রি নিয়েছিলেন প্রথমেই, যে যারা হসপিটালে আছে তাদের কিছু হয়নি, আমরা রিকোয়েস্ট করব CBI যারা অথরিটি আছে
তারা কাইন্ডলি তাদের নিজেদের ডাক্তার নিয়ে যান, দেখুন একজন 76-77 বছরের লোক সে কি অসুবিধার মধ্যে আছে, তার সত্যিকারের শারীরিক কষ্ট আছে কি নেই। বন্দি চার হেভিওয়েট নেতার করোনা পরীক্ষা হয়েছে, রিপোর্ট নেগেটিভ এসেছে। সৌভিক মজুমদার, ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।